ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ফাইনাল পরীক্ষা তো এসে গিয়েছে, সেই পরীক্ষাকে সামনে রেখে প্রতিনিয়ত নিজেকে সেভাবে প্রস্তুত করে চলেছেন। বিভিন্ন বিষয়ের খ এবং গ অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশন দেখানো হয়েছে, আশা করি সেভাবে নিজেকে ওটার সাথে গুছিয়ে নিচ্ছেন। এবং কিছু সাবজেক্টের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাকি ছিল, সেটা আমি চেষ্টা করেছি। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেটা আমি দেখিয়েছি এবং আশা করি সেভাবে নিজেকে প্রস্তুত করছেন, কারণ এখানে যে প্রশ্নগুলো দেখানো হয়েছে এর বিকল্প আসলে নেই এবং এর বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনাও নেই। কোশ্চেন আসতে হলে ওখান থেকেই আসবে। আমি জানি না কতটুকু আপনাদের উপকার করতে পাচ্ছি বা এই পরামর্শ বা সাজেশন আপনাদের কতটুকু কাজে লাগছে বা নিজে কীভাবে নিচ্ছেন বিষয়গুলো জানি না, তবে চেষ্টা করবেন। এই প্রশ্ন করতে হলে আসলে এখান থেকেই করতে হবে এবং প্রশ্নগুলো এখান থেকেই হবে। আজ দেখেন আমি বলেছিলাম যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে বিষয়টা, এটা খুব মেজর একটা সাবজেক্ট এবং এটা আপনাদের সবারই আছে। তো এই স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের বিষয়ে আমি কথা বলেছিলাম। আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আপনারা অনেকেই বলেছেন একটু লিখে দেখাবেন। বিষয়টা হচ্ছে যে আসলে অনেক আলোচনা এসে যায়, যে আলোচনাগুলো আসলে লিখে পারা যায় না সেগুলো বলতে হয়। যদি এগুলো আপনারা শুনেও রাখেন আশা করি কাজে লাগবে। এবং এখানে যে বিষয়গুলো আমি নিয়ে এসেছি সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা বরাবরের মতো এবারে বলছি, আমি এই ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখব কিভাবে লিখবেন। যদি সেই নিয়মটা ফলো করেন রেজাল্ট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আমি দেখি না বা খারাপ হবেও না। যাই হোক, প্রশ্নগুলো একটু লিখে রাখেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এক নম্বর, ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক কে? উত্তর, হেরোডোটাস। হেরোডোটাস, হেরা, হেরোডোটাস, ঠিক আছে, ইতিহাসের জনক হেরোডোটাস। দুই নম্বর, লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল? এই লাহোর প্রস্তাব কিন্তু 1940 সালে হয়েছিল। এই লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ছিল মুসলমানদেরকে নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করা বা মুসলমানদেরকে নিয়ে পৃথক রাষ্ট্র গঠন করা। তাহলে দুই নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম, লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ছিল মুসলমানদেরকে নিয়ে পৃথক রাষ্ট্র গঠন করা। তিন নম্বর, অপারেশন সার্চ লাইট কি? অপারেশন সার্চ লাইট কি? অপারেশন সার্চ লাইট এর উত্তর আপনারা জানেন। এর উত্তর হচ্ছে 25 মার্চ যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা অর্থাৎ বাঙালিদের উপরে পাকিস্তানিরা যে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল সেটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। অর্থাৎ 1971 সালের 25 মার্চ নিরীহ বাঙালিদের উপর পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সেটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। চার নম্বর, মুজিবনগর সরকার গঠন হয় কবে? মুজিবনগর সরকার গঠন হয় কবে? মুজিবনগর সরকার গঠন হয় 1971 সালের 10ই এপ্রিল। আবার বলছি, 1971 সালের 10ই এপ্রিল। পাঁচ নম্বর, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে? মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল। মনে রাখবেন, গঠন হয় 10ই এপ্রিল এবং শপথ গ্রহণ করে 17ই এপ্রিল। এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, এগুলো একটু মনে রাখবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান, অর্থমন্ত্রী ছিলেন আপনার ক্যাপ্টেন মনসুর আহমেদ, এভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন। ছয় নম্বর, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার বলছি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যদি আসে বাংলাদেশের অস্থায়ী, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতিকে, তাহলে কিন্তু সৈয়দ নজরুল ইসলাম। দুটো বিষয় কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সাত নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। আট নম্বর, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? বাংলাদেশকে স্বীকৃতি দেয় প্রথম কোন দেশ? উত্তর হচ্ছে, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভারত। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে ভারত।
এরপর 9 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কবে। সিপাহী বিদ্রোহের নাম শুনেছেন, এই সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কবে বা কত সালে? উত্তর 1857 সালে। উত্তর 1857 সালে। আর একটু মনে রাখবেন, পলাশির যুদ্ধ হয়েছিল কিন্তু 1757 সালে, ঠিক তার 100 বছর পরে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। খুবই সহজ মনে রাখতে পারবেন, পলাশির যুদ্ধের ঠিক 100 বছর পরে সিপাহী বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ পলাশির যুদ্ধ 1757 সালে এবং সিপাহী বিদ্রোহ 1857 সালে। 10 নম্বর, বাংলাদেশের সবচাইতে উঁচু পর্বত শৃঙ্খের নাম কি? বাংলাদেশের সবচাইতে উঁচু যে পর্বত শৃঙ্খ, সেই পর্বত শৃঙ্খের নাম কি? এটার নাম হচ্ছে তাজিংডং। তাজিংডং, এটার আরেকটা নাম আছে বিজয়, তাজিংডং অথবা বিজয় এটা। 11 নম্বর, বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বা বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর? এটার উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর? উত্তর ইন্দো ইউরোপীয়। 12 নম্বর, বাংলার ভূভাগকে বা বাংলার ভূখণ্ডকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টেশন যুগের সোপান, আর হচ্ছে সাম্প্রতিককালের বনভূমি, এই তিনটা। 13 নম্বর, বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে? বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে? উত্তর হচ্ছে মাগধী প্রাকৃত থেকে, আর বলেছেন এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আবার বলছি, বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে? উত্তর হচ্ছে মাগধী প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত থেকে বলেছেন সুনীতি কুমার। 14 নম্বর, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা মৌলানা আবুল কালাম আজাদের লেখা। 15 নম্বর, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। 16 নম্বর, লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয় বা লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়? এটার উত্তর হচ্ছে 1940 সালের 23শে মার্চ, 1940 সালের 23শে মার্চ। এরপর 17 নম্বর, বঙ্গভঙ্গ কত সালে হয়? বঙ্গভঙ্গ অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর 1905 সালে, বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, এটা করেছিলেন লর্ড কার্জন, এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলছি, বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, বঙ্গভঙ্গ করেছিল লর্ড কার্জন, এবং রদ হয়েছিল 1911 সালে। 18 নম্বর, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি, আচ্ছা সেটা পড়ে যায়, আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কত সালে? আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কত সালে? এটা 1949 সালের 23শে জুন, 1949 সালের 23শে জুন। এরপর 19 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে, আর এটা কে করেছিল? লর্ড কর্ন ওয়ালিস, লর্ড কর্ন ওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। এরপর 20 নম্বর, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভালো করে শুনে রাখেন, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর একটা প্রশ্ন আছে, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সেটা কিন্তু শেরেবাংলা এ কে ফজলুল হক। দুটো বিষয় কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, প্রথম হচ্ছে এ কে ফজলুল হক এবং শেষ হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ঠিক আছে? তাহলে প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক এবং শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 21 নম্বর, অখণ্ড বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? অখণ্ড বাংলা, অর্থাৎ বাংলাকে ভাগ করা যাবে না, বাংলা হবে একটা, এই প্রস্তাবের প্রস্তাবক কে ছিলেন? অখণ্ড বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? এটা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 22 নম্বর, কংগ্রেস কত সালে গঠিত হয়? কংগ্রেস কত সালে গঠিত হয়? এটা 1885 সালে, কংগ্রেস গঠিত হয় 1885 সালে।
23 নম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? উত্তর, 1948 সালের দোসরা মার্চ। 1948 সালের দোসরা মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 24 নম্বর, পাকিস্তানের শতকরা কতজনের মুখের ভাষা ছিল বাংলা? পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মুখের ভাগ ছিল বাংলা? এটার উত্তর 56% বা 56% বা 56%, অর্থাৎ পাকিস্তানে 56% মানুষের মুখের ভাষা বাংলা ছিল। 25 নম্বর, তমদ্দুন মজলিসের সদস্য কে কে ছিলেন? তমদ্দুন মজলিস আমরা জানি রাষ্ট্রভাষা যে সংগ্রাম পরিষদ গঠিত হচ্ছিল তার একটা সংগঠন হচ্ছে তমদ্দুন মজলিস। এই তমদ্দুন মজলিসের সদস্য কে কে ছিলেন? এটার সদস্য ছিলেন অধ্যাপক আবুল কাশেম, সৈয়দ নজরুল ইসলাম এবং শামসুল হক। ঠিক আছে, আবার বলছি, অধ্যাপক আবুল কাশেম, সৈয়দ নজরুল ইসলাম এবং শামসুল হক, এই তিনজন এই তমদ্দুন মজলিসের সদস্য ছিলেন। এরপর 26 নম্বর, যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল এটা জানেন? যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। ঠিক আছে, 27 নম্বর, কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠন করা হয়েছিল? কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠন করা হয়েছিল? এটা উত্তর হচ্ছে আবুল কাশেম। আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠন করা হয়েছিল। এরপর 28 নম্বর, আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? এর প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি। এরপর 29 নম্বর যেটা আছে সেটা, যুক্তফ্রন্ট কয়টি দল নিয়ে গঠিত? যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 1954 সালে। এই যুক্তফ্রন্টের চারটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছিল, এটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক লীগ, নেজামে ইসলাম আর বামপন্থী গণতন্ত্রী দল, এই চারটা দল নিয়ে গঠিত হয়েছিল যুক্তফ্রন্ট, এবং এটা 1954 সালে। এরপর 30 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে? মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে? তিনি হচ্ছে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান। উত্তর হচ্ছে জেনারেল আইয়ুব খান। 31 নম্বর, পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয় কত সালে? পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয় 1958 সালে। আর 32 নম্বর, পাকিস্তানে প্রথম সামরিক যে শাসন সেটা জারি করেন কে? এটা হচ্ছে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। অর্থাৎ 1958 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা, এবং এই ইস্কান্দার মির্জাই প্রথম সামরিক শাসন জারি করেছিলেন। এরপর 33 নম্বর যেটা রয়েছে, শেখ মুজিবকে কোথায় কে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন? এটা 1969 সালের 23 ফেব্রুয়ারি, আর উপাধি দিয়েছিলেন ছাত্র নেতা তোফায়েল আহমেদ। অর্থাৎ 1969 সালের 23 ফেব্রুয়ারি শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল, এবং এই উপাধি দিয়েছিলেন ছাত্র নেতা তোফায়েল আহমেদ। 34 নম্বর, কোন দাবিকে বাংলার ম্যাগনা কাটা বলা হয়? কোন দাবিকে বাংলার ম্যাগনা কাটা বলা হয়? এটা ছয় দফাকে, অর্থাৎ ছয় দফা 1966 সালে কিন্তু হয়েছিল। ছয় দফা লাহোরে উত্থাপন করা হয়েছিল, এবং এটা উত্থাপন করেছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। ঠিক আছে, এই ছয় দফাকে বাংলার ম্যাগনা কাটা বলা হয়। বাংলা মুক্তির সনদ ম্যাগনা কাটা বা বাংলার মুক্তির সনদও বলা হয় এই ছয় দফাকে। এরপর 36 নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল 35% এবং প্রধান আসামি ছিলেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার মূল আসামি ছিল 35 জন, এবং এক নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 37 নম্বর, আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত সালে? আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কত সালে? এটা হচ্ছে 22 ফেব্রুয়ারি 1969। 38 নম্বর, গণ অভ্যুত্থান হয় কত সালে? 1969 সালে। গণ অভ্যুত্থান হয় কত সালে? এটা 1969 সালে। এরপর 39 নম্বর, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কোনটি? মুক্তিযুদ্ধের
সর্বোচ্চ খেতাব কোনটি? এই সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ, যেটার সংখ্যা হচ্ছে 7 জন, বীরশ্রেষ্ঠ 7 জন। একটু মনে রাখবেন, মুক্তিযুদ্ধের যারা খেতাব পেয়েছে, বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক 427 জন। আচ্ছা, এরপর 41 নম্বর, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ইনি হচ্ছে বাংলার প্রথম প্রধানমন্ত্রী, অর্থাৎ তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। 41 নম্বর, 25 মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? এটা আগেই বলেছি যে 25 মার্চ গণহত্যার সাংকেতিক নাম ছিলেন অপারেশন সার্চলাইট। 42 নম্বর, 16 ডিসেম্বর কি দিবস? 16 ডিসেম্বর হচ্ছে স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস, এটা আপনারা সবাই জানেন। 43 নম্বর, বাকশালের পূর্ণরূপ কি? যেটা বলছিলাম, 16 ডিসেম্বর এসে গিয়েছে, আজ হচ্ছে 14 ডিসেম্বর, 15-16, অর্থাৎ জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস। 43 নম্বর, বাকশালের পূর্ণরূপ কি? বাকশাল নাম শুনেছিলেন, বাকশাল কি? বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। বাকশালের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। 44 নম্বর, কত সালে বঙ্গবন্ধু জন্ম নেন বা বঙ্গবন্ধুর জন্মসাল কত? এটা হচ্ছে 1920 সালের 17 মার্চ। এই 17 মার্চ কিন্তু জাতীয় শিশু দিবস, মনে রাখবেন, বঙ্গবন্ধুর জন্ম তারিখে জাতীয় শিশু দিবস পালন করা হয়। বঙ্গবন্ধুর জন্মসাল 1920 সালের 17 মার্চ। এরপর 45 নম্বর, বাংলাদেশ সংবিধান কত সালে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। সংবিধান সম্পর্কে একটু বলি, সংবিধানের 11টি অধ্যায় রয়েছে, 153টি ধারা রয়েছে, 4টি মূল নীতি রয়েছে, ঠিক আছে। এরপর 446 নম্বর, বীর প্রতীক কতজন? বীর প্রতীক 426 জন, আগে বলেছিলাম, বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর প্রতীক 175 জন এবং সরি ভুল বললাম, বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক 426 জন, মোট 676 হবে সম্ভবত এটা। আচ্ছা, 47 নম্বর যেটা, সেটা বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, বা ইংরেজিতে যারা বলবেন সেটা হচ্ছে পার্লামেন্ট। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ বা পার্লামেন্ট। 48 নম্বর, বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। 1974 সালের 17 সেপ্টেম্বর, 1974 সালের 17 সেপ্টেম্বর। 49, বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন, অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ? এটা হচ্ছে 1972 সালের 10 জানুয়ারি, 1972 সালের 10 জানুয়ারি। 10 জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আর বঙ্গবন্ধু এই দেশে ফিরে এসেছিলেন, আমরা জানি উনি পাকিস্তান কারাগারে ছিলেন, সেখান থেকে উনি ফিরে এসেছিলেন 1972 সালের, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 10 জানুয়ারি। এই জন্য দিনটাকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 50 নম্বর, মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে? এটা আগেই বলেছি, মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন আইয়ুব খান। মৌলিক গণতন্ত্রের সংখ্যা ছিল কিন্তু 80,000, ঠিক আছে, মনে রাখবেন, মৌলিক গণতন্ত্রের সংখ্যা ছিল 80,000 এবং এটা জারি করেছিল আইয়ুব খান। 51, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্থাপিত হয় কত সালে? এটা হচ্ছে 1971 সালের 2 মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায়, ঠিক আছে। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে, আসম আব্দুর রব। আচ্ছা, 52 নম্বর, ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় কত সালে? ভারত স্বাধীনতা আইন কবে পাশ হয়? ভারত স্বাধীনতা আইন পাশ হয় কবে? উত্তর, 1947 সালে। ভারত স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালে। 53, বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব বেশি? বাঙালিদের উপর
কোন নরগোষ্ঠীর প্রভাব বেশি? উত্তর অস্ট্রিক 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 54. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নৌ কমান্ডো দ্বারা যে সেক্টর ছিল সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর, একমাত্র নৌবাহিনী দ্বারা পরিচালিত হতো 10 নম্বর সেক্টর। 55. ছয় দফা কোথায় উত্থাপিত হয়? এটা হচ্ছে লাহোরে, পাকিস্তানের লাহোরে ছয় দফা উত্থাপন করা হয়। 1966 সালের 23 মার্চ উত্থাপন করেছিল একে ফজলুল হক এবং এটা উত্থাপন করা হয়েছিল লাহোরে। 56. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ, যেটা 1907 সালে আবিষ্কার করা হয়েছিল নেপালের রাজগ্রন্থশালা থেকে, এবং এটা আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। নেপালের রাজগ্রন্থশালা থেকে 1907 সালে এই চর্যাপদ আবিষ্কার করা হয়েছিল। এই চর্যাপদই হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। 57. পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে? পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? এটা হচ্ছে খাজা নাজিমুদ্দিন। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। 58. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। সবাই জানেন বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। ভারত স্বাধীনতা আইন পাশ হয় কত সালে? 1947 সালে, যেটা বললাম ভারত স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালে। 60. মৌলিক গণতন্ত্রে, অর্থাৎ আইয়ুব খান যে মৌলিক গণতন্ত্র জারি করেছিলেন, সেই মৌলিক গণতন্ত্রের মোট ভোটার কতজন ছিল বা মৌলিক গণতন্ত্রের সংখ্যা কতজন ছিল? এটার উত্তর হচ্ছে 80,000। LFO কি? LFO কি? LFO এর পূর্ণরূপ কি? LFO এর পূর্ণরূপ হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। 62. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক। আবার বলছি, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু এ কে ফজলুল হক এবং শেষ মুখ্যমন্ত্রী কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 63. ইবিডিও, ইবিডিও এর পূর্ণরূপ কি? ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার, ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। 64. এবং সর্বশেষ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কবে? আগেই বলেছি, আবারও এসেছে, এটা 10 জানুয়ারি 1972। কিছু কিছু প্রশ্ন দুইবার এসেছে, 4-5টা প্রশ্ন। যাই হোক, এই প্রশ্নগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেকে সেভাবে প্রস্তুত করবেন এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিয়েছি, যদি লিখে নিতে পারেন লিখে নেবেন, যদি মনে করেন লিখে নেবেন না, এটা দুই একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে যেহেতু আপনাদের সবারই আছে।